বন্ধুরা, সবাইকে স্বাগত বাংলা ডিএইচডি চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি সজীব। তো আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম হোয়াটসঅ্যাপের। তো আমরা অনেকেই আসি হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা যায় যে আমাদের নাম্বারটা যে কোনো গ্রুপে অ্যাড হয়ে যায়। তো এখন গ্রুপ থেকে এসএমএস যতগুলো আসে তো সবগুলোই আমাদের নোটিফিকেশনের শো হয়, বা আমরা অনেকেই কিন্তু বিরক্ত বোধ করি। তো এই গ্রুপটা কীভাবে আপনারা ডিলিট করবেন, অনেকে কিন্তু এই গ্রুপ ডিলিট করা জানে না, বা অনেকেই আবার জানে গ্রুপ কীভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আজকে যে ট্রিক্সটি আমি আপনাদের দেখাবো, এই ট্রিক্সটির মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপ ডিলিট করতে পারবেন। তো যারা জানেন কীভাবে গ্রুপ ডিলিট করতে হবে অথবা গ্রুপ থেকে কীভাবে লিভ নিতে হয়, তারা এই ভিডিওটি স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি এটা কীভাবে করা যায়। ফার্স্ট আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপে জাস্ট আমি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখেন যে এখানে গ্রুপগুলো আমার শো হচ্ছে। দেখেন সবগুলো কয়েকটা গ্রুপ এখানে চলে আসছে, এখানে এসএমএস চলে আসে। তো আপনারা ধরো মনে হয় এরকম করে এসএমএসগুলো চলে আসে। তো জাস্ট আমি উপরের গ্রুপটা ডিলিট করা দেখাচ্ছে। তো জাস্ট আপনি গ্রুপে প্রেস করবেন। প্রেস করার পর দেখেন এখানে গ্রুপটা চলে আসছে। চলে আসার পর দেখবেন যে উপরে থ্রি ডট মেনু। তো থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এখানে গ্রুপ ইনফো। তো গ্রুপ ইনফোতে ক্লিক করবেন। গ্রুপ ইনফোতে ক্লিক করার পর আপনি স্ক্রোল করে নিচে আসবেন। তো সবশেষে কিন্তু আপনার নাম্বারটা শো হবে। দেখেন আমার নাম্বারটা কিন্তু এখানে শো হচ্ছে। তো নিচে অপশন চলে আসছে যে এক্সিট গ্রুপ। তো এক্সিট গ্রুপ অপশনে ক্লিক করব। তো এক্সিট গ্রুপ অপশনে ক্লিক করার পর দেখবেন যে এখানে এক্সিট, দেখেন গ্রুপটার নাম চলে আসছে, এখানে এক্সিট অপশন চলে আসবে। তো জাস্ট আপনারা এক্সিটে ক্লিক করবেন। এক্সিটে ক্লিক করলেই দেখবেন যে এক্সিট হয়ে যাবে। তো এক্সিট হওয়ার পর দেখবেন যে এখানে ডিলিট অপশন চলে আসবে। জাস্ট ডিলিট গ্রুপ অপশনে ক্লিক করবেন, ডিলিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার এই গ্রুপটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার গ্রুপটা ডিলিট হয়ে গেছে। তো ওই গ্রুপ থেকে কিন্তু আর কোনো এসএমএস আমার কাছে আসবে না। তো এইভাবে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে অপ্রয়োজনীয় গ্রুপগুলো থেকে লিভ নিতে পারেন অথবা গ্রুপগুলো ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে আমাদের জানাবেন, এবং পরবর্তীতে আরও ট্রিক্স পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।